আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা হয়তো অনেকেই আজকের ক্লাসের হেডলাইনটা দেখতে পাচ্ছেন, যে হেডলাইনটার নাম হলো হিসাববিজ্ঞান নবম দশম শ্রেণীর। আর আজকের আলোচনার মূল বিষয় হলো লেনদেন কি এবং লেনদেন কত প্রকার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেনদেন প্রধানত দু প্রকার, এক নম্বরে বাহ্যিক লেনদেন, দুই নম্বরে অভ্যন্তরীণ লেনদেন। এবার আসুন বাহ্যিক লেনদেন কি এবং অভ্যন্তরীণ লেনদেন কি আমরা তা বুঝি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাহ্যিক লেনদেনের দুটি উদাহরণ এবং অভ্যন্তরীণ লেনদেনের একটি উদাহরণ পেশ করলাম। বাহ্যিক লেনদেনের প্রথম উদাহরণটি হলো বাবুল স্টোরস কর্তৃক পণ্যদ্রব্য ক্রয়। এখানে পণ্যদ্রব্য ক্রয় করায় আমরা হিসাবের নিয়ম অনুযায়ী ক্রয় হিসাবকে ডেবিট করি এবং বাবুল স্টোরস মানি বাবুল স্টোরস পাওনাদারকে ক্রেডিট করা হয়েছে। এখানে আপনারা হয়তো জানেন যে কোনো লেনদেনের মধ্যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, নগদ কথা উল্লেখ না থাকে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান নামের বিপরীতে পাওনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে এবং ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। আর বাহ্যিক লেনদেনের দ্বিতীয় উদাহরণটি আপনারা একটু লক্ষ্য করুন, যে বাবুল স্টোরস কর্তৃক পণ্যদ্রব্য বিক্রয়। এখানেও এটি একটি বাকিতে বিক্রি করা হয়েছে, যা আমরা দেখি বুঝতে পেরেছি। দেখুন আপনারা, এখানে বাবুল স্টোরস একজন ব্যক্তির নাম আছে কিন্তু কোনো নগদ কথা উল্লেখ নেই। এক্ষেত্রে আমরা এর জাবেদা করতে পারি হিসাবের নিয়ম অনুযায়ী দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এর মধ্যে বিক্রয় করার কারণে তার আয় বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই দুটি উদাহরণ মূলত ব্যবসায়ের লেনদেন, বাহ্যিক লেনদেনের উদাহরণ। দুই নম্বরে আপনারা লক্ষ্য করুন অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণটি। আপনাদের সুবিধার্থে একটি লেনদেনের উদাহরণ দেওয়া হলো, যে মেশিনারি ব্যবহারের ফলে অদ্ভুত অবচয় বা মূল্যহ্রাস। এখানে মূল্যহ্রাস বলতে একটি মেশিনের মূল্য কমে যাওয়াকে বোঝানো হয়েছে। যেমন ধরুন আপনারা আপনাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি মেশিন ক্রয় করে কিছুদিন বা এক বছর বা দুই বছর এর অধিক সময় ব্যবহার করেছেন, এখন আপনি আপনার প্রতিষ্ঠানে আরও ভালো একটি মেশিন ক্রয় করার জন্য এই পুরনো মেশিনটি বিক্রি করে দিবেন। যখন আপনি বিক্রি করবেন, আপনি যার কাছে বিক্রি করবেন তিনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার মেশিনটি কি নতুন না পুরনো। তখন যদি এই মেশিনটি পুরনো হয় তখন সে বলবে যে আপনি যে মূল্যে এই মেশিনটি ক্রয় করেছিলেন আমি এর থেকে কম মূল্যে আপনার কাছ থেকে ক্রয় করব। কারণ কি আপনি এই মেশিন দ্বারা আপনার প্রতিষ্ঠানে কাজ সম্পাদন করেছেন, এর থেকে আয় উপার্জন করেছেন। এই যে আমার মূল ক্রয় থেকে মেশিনের ব্যবহার হলে অদ্ভুত অবচয়টা সৃষ্টি হয়েছে, এই যে মূল্যটা হ্রাস পেয়েছে, সেটা হলো একটি অভ্যন্তরীণ লেনদেন, কারণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরের কার্যক্রম।